السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله العظيم ونصلي ونسلم على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا عن حذيفة رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا أراد أن ينام قال بسمك اللهم أموت وأحيا وإذا استيقظ قال الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে মাসনুদার প্রোগ্রামে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা প্রতি সপ্তাহে নিয়ে আজকে আপনাদের সামনে নির্দিষ্ট কিছু দোয়া নিয়ে আলোচনা করব আজকের যে আলোচনা যেটা হবে সে আলোচনাটা হবে ঘুমানোর সময়ে ঘুমানোর পূর্বে কিছু আমল আছে কিছু দোয়া আছে এগুলো আমরা যাতে সবাই আমল করি এটা প্রত্যেক দিন আমাদের কি হয় দিনের বেলা রাত্রের বেলা আমাদের ঘুমাইতে হয় বিশেষ করে রাত্রের বেলা ঘুমানোর সময় অনেক দোয়াগুলো আছে ঘুমানোর পূর্বের অনেক দোয়াগুলোই আছে যেটা হাদিসের মধ্যে আসছে এগুলো যাতে আমরা আমল করি যেমন ধরেন আপনি যে সময় আমরা ঘুমের মধ্যে যাই ঘুমে যাওয়ার আগে কিছু আদাব আছে কিছু আপনি এগুলো যদি আপনি করেন তাহলে আপনার ঘুমটা কী হবে এবাদত হবে আজকে দেখেন আমাদের লাইফের এক তৃতীয়াংশ আমাদের ঘুমের মধ্যে চলে যায় আমাদের যদি দেখা যায় আমার জীবন যদি 60 বৎসর হয় 60 বৎসরের মধ্যে দেখা যাবে যে আনুমানিক 20 বৎসর ঘুমের মধ্যে চলে গেছে এখন এত লম্বা সময় আমার লাইফের চলে গেল এটা যদি আমার এই কী হয় এমনিই যদি যায় তাহলে তো আমার আমি কী হয়ে গেল আমার এই অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম এই জন্য আমার ঘুমটা যাতে ইবাদত হয় ঘুমটা যাতে আল্লাহ তাআলার হুকুম মতো এবং নবী করিম ইসলামের সুন্নাহ মোতাবেক যদি আমার ঘুমটা হয় তাইলে এই ঘুমটা কী হবে আমার জন্য অনেক বেশি পুঁজি হয়ে যাবে আমার সওয়াবের কারণ হয়ে যাবে এই জন্য ঘুমের মধ্যে প্রথম নম্বর যেগুলো আছে যে প্রথম নম্বর আদব হলো ঘুমের প্রথম নম্বর আদব হলো যে আমি যে সময় বেডের মধ্যে যাব যাওয়ার সময় আমি আমার নিজের হিসাব আমি নিজে নিব মুহাসাবা মুহাসাবাতুন নফস যে আমি আমার হিসাব কি করব নিব ঘুমের আগে যে আজকের দিনটা আমার কেমনে গেল দিনের মধ্যে কি আমার এই দিনটা যদি দেখা যায় যে খুব সুন্দর গেছে আমার নমাজ ঠিক ছিল আমার এই আমলগুলো ঠিক ছিল আমার দেখার গুণা আমার দ্বারা হয় নাই চোখের দ্বারা গুণা হয় নাই কানের দ্বারা গুণা হয় নাই আমার জবানের দ্বারা গীবতের দ্বারা আমি কোনো মানুষের গীবত করি নাই অর্থাৎ আমার দিনটা আজকে খুব সুন্দর গেছে যদি আপনি ঘুমের আগে একটু সময় চিন্তা করবেন যে আজকের দিনটা আমার কেমনে গেল যদি দেখা যায় ভালো গেছে তাইলে আপনি বলবেন হামিদ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দিয়েছেন আর যদি দেখা যায় যে না কিছুটা কমি হয়ে গেছে কিছুটা গুণা হয়ে গেছে তাইলে আপনি কি করবেন তওবা করবেন ইস্তাগফারা আপনি ইস্তেগফার করবেন তওবা করবেন এবং আল্লাহর কাছে বলবেন যে আমি আর কি করব না সামনের দিন আগামীকাল আমি আর এরকম কোনো গুণা করব না এটা আপনি তওবা করবেন দুই নম্বর হলো যে আমরা ঘুমের সময় সকাল সকাল ঘুমিয়ে যাব সকাল সকাল ঘুমিয়ে যাব এটাও একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এশার পরে তোমরা গল্প গুজরের মধ্যে শামিল হও না গল্প গুজর করো না বেশি কথা বলো না তোমরা চেষ্টা করবে যাতে তোমরা ঘুমিয়ে যাও যদি প্রথম রাত্রের দিকে ঘুমিয়ে যাও এশার নামাজ পড়ে তাহলে শেষ রাত্রে ওঠার সুযোগ হবে এটাও একটা সুন্নাত এটাও একটা ঘুমের একটা সুন্নাত আরেকটা হলো যে একটা সম্ভব হলে আপনি অজু করে ঘুমাবেন ইস্তেহবাবুল ওয়ুদু ওযু করে ঘুমানো এটাও সুন্নাত এটা করলে কী হবে মুস্তাহাব হবে ভালো হবে যদি এটা জরুরি না কিন্তু ওযুর সাথে ঘুমালে আপনার কী হবে আল্লাহ তাআলা আপনার জীবনকে সুন্দর করবেন সবসময় তো ওযুর সাথে থাকা ভালো আর আরেকটা সুন্না হলো যে আমরা যে সময় ঘুমের মধ্যে যাব তখন ডান করোটে ঘুমাবো ডান করোটে ঘুমানো এটা একটা সুন্নাত ডান পার্শ্ব দিয়ে ঘুমাবো এটা একটা সুন্নাত আর যে বলা হয় যে হাতকে আমি গালের নিচে রাখবো এটা একটা সুন্নত ঘুমের সময় আর পেট নিচে দিয়া
পেটের উপরে ঘুমাবো না, এটা মকরু বলা হয়েছে। পেটের উপর ঘুমানো এটাকে মকরু বলা হয়েছে। আর ঘুমের সময় বিছানা যেটা আছে এটাকে আমরা পরিষ্কার করব, হাত দিয়ে পরিষ্কার করতে পারি অথবা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে পারি। পরিষ্কার করা এটাও একটা মুস্তাহাব আমল। এরপরে বলা হয়েছে যে আমি কিছু তেলাওয়াত করব, যেমন আয়াতুল কুরসি আমি তেলাওয়াত করব, আয়াতুল কুরসি তেলাওয়াত করব, সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করব। এগুলোর ফজিলত আমরা অনেকবার বলেছি, আপনারা জানেনও যে আয়াতুল কুরসি আমরা পড়ব, এই এরপরে সূরাতুল বাকারার শেষ দুই আয়াত আমানের রসুল থেকে পড়ব। এরপরে বিশেষ একটা আমল যেটা যেটা কুল হু আল্লাহ ওয়াহাদ, কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু রাব্বিন নাস, এই তিনটা সূরা পড়ে হাতের মধ্যে ফু দিব, ফু দিয়া মাথা থেকে চেহারা হয়ে এরকম একটা টাচ করব শরীরের মধ্যে যতটুকু সম্ভব হয়, পুরা বডিকে একটা কী করব আমরা টাচ করব। এটার দ্বারা আল্লাহ তালা আমাকে কী করবেন, হেফাজত করবেন। এই জন্য আমরা কী করব, এটা আমরা আমল করব। এটা শুধু রাত্রের বেলা না, ফজরের পরেও করব, মগরিবের পরেও করব, ঘুমানোর সময়ে করব। কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু রাব্বিন নাস, একবার একবার করে পড়ে এরপরে ফু দিব, এরপরে আবার করা, এরপরে আবার করা, তিনবার করা। তিনবার করতে পারলে ভালো, যদি তিনবার নাও করতে পারেন তাহলে মিনিমাম একবার আপনি করবেন। মোটামুটি আমরা দেখলাম যে আমরা কী করবো, সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত ঘুমানোর আগে তেলাওয়াত করবো। হাদিসের মধ্যে আসছে কেউ যদি রাত্রের বেলায় দুইটি আয়াত তেলাওয়াত করে তার জন্য যথেষ্ট হবে, সুবহানাল্লাহ। এরপরে আয়াতুল কুরসি পড়বো, আয়াতুল কুরসির দ্বারা আল্লাহ তালা আমাদেরকে শয়তান থেকে, জিন্নাত থেকে, এরপরে যে কোনো রকমের যত রকমের পেরেশানি আসে সব রকমের পেরেশানি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন। কিসের দ্বারা? আয়াতুল কুরসির দ্বারা। তাহলে আমরা আয়াতুল কুরসিও পড়বো, কুলহু আল্লাহ পড়বো, কুল আউযু রাব্বিল ফালাক পড়বো, কুল আউযু রাব্বিন নাস পড়বো। এরপরে আপনার আরেকটা দোয়া আসছে হাদিসের মধ্যে যে আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তাবআসু ইবাদাক, এই দোয়াটাও পড়ে নিব, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তাবআসু ইবাদাক। এরপরে এই যে আমরা বললাম এগুলো যদি আমরা করি তাহলে আমাদের ঘুমটা ইবাদত হবে। এখন আসি ঘুমের আগে যে দোয়া যেটা আমরা খুব আমরা যাতে কেউ মিস না করি, যে ঘুমের আগের যে আজকে যে আমি আপনাদেরকে যে দোয়াগুলো দেখাবো, আজকের যে প্রথম দোয়া যেটা হলে ঘুমানোর পূর্বে আপনার যে আমরা কি করি সবাই আমরা পড়ি, এটা আমরা সবাই জানি। আজকের প্রথম দোয়া যে ঘুমানোর সময়ে যে দোয়াটা আমরা পড়ি এটা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আশা করি আপনারা দেখতে পারবেন এই যে আজকের যে প্রথম দোয়া যেটা ঘুমানোর সময়, ঘুমানোর সময় যে আমরা ঘুমানোর পূর্বে যে দোয়াটা আমরা পড়ি সেটা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, ওয়া আহয়া। এই দোয়াটা, এটার অর্থ হলো হে আল্লাহ আপনার নামেই মৃত্যুবরণ করব এবং আপনার নামেই আমরা জীবিত হব, আপনার নামেই আমরা মৃত্যুবরণ করব আর আপনার নামেই আমরা কী হব, জীবিত হব। এই দোয়াটা আমরা যাতে কেউ মিস না করি, মিনিমাম এই দোয়াটা তো পড়তেই হবে। আর আমি যেগুলো বললাম সবগুলোই তো পড়া ভালো, কিন্তু যাতে এই দোয়াটা কমসে কম আমরা দোয়া পড়ে দোয়াটা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আর আজকে আমি দ্বিতীয় দোয়া যেটা দেখাবো সেটাও ঘুমানোর পূর্বের দোয়া, ঘুমানোর সময়ের দোয়া, যে যে দোয়াটা হয়তো আমরা অনেকে জানি অনেকে জানি না। এই দোয়াটাই হলো আজকের দ্বিতীয় দোয়া, আল্লাহুম্মা আনতা খালাকতা নাফসি, আল্লাহুম্মা أنت خلقت نفسي وأنت توفاها لك مماتها ومحياها إن أحييتها فاحفظها وإن متها فاغفر لها اللهم إني أسألك العافية। আজকের দ্বিতীয় দোয়া, যে যে দোয়াটা আমি আপনাকে বললাম আমি আবার বলছি, আজকের দ্বিতীয় দোয়া সেটাও ঘুমানোর পূর্বের দোয়া, ঘুমানোর পূর্বের দোয়া। এই দোয়াটা হলো আল্লাহুম্মা আনতা খালাকতা নাফসি ওয়া আনতা তাওয়াফাহা লাকা মামাতুহা ওয়া মাহইয়াহা ইন আহইয়াইতাহা ফাহফাযহা ওয়া ইন আমাতাহা ফাগফির লাহা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। আমি আবার বলছি, এটাও ঘুমানোর পূর্বের দোয়া, আল্লাহুম্মা আনতা খালাকতা নাফসি ওয়া আনতা তাওয়াফাহা লাকা মামাতুহা ওয়া মাহইয়াহা ইন আহইয়াইতাহা ফাহফাযহা ওয়া ইন আমাতাহা ফাগফির লাহা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। এই দোয়ার অর্থ হলো যে হে আল্লাহ, যে তুমি আমার জান সৃষ্টি করেছো, তুমি আমার জান সৃষ্টি করেছো এবং তুমি তাকে মৃত্যু দান করবে, আর এই আমার মরণ আর জীবন একমাত্র তোমার হাতেই, আমার মরণ আর জীবন একমাত্র তোমার হাতেই, এই জীবন আর মরণ আর দুনিয়ার কোনো মানুষের কাছে না। সারা দুনিয়ার মানুষ যদি আমাকে জীবন দিতে চায় জীবন দিতে পারবে না, আমাকে যদি করোনা থেকে রক্ষা করতে চায়
তবুও করোনা থেকে রক্ষা করতে পারবে না। আর আমার আল্লাহ যদি রক্ষা করতে চান তাইলে করোনা আমাদেরকে মারতে পারবে না, এটাই আমাদের বিশ্বাস যে আমার মরণ আর জীবন একমাত্র আল্লাহর হাতে, আমার মরণ আর জীবন একমাত্র আল্লাহর হাতে। তুমি যদি একে জীবিত রাখো, অর্থাৎ আমাকে যদি তুমি জীবিত রাখো, তাহলে তুমি তার হেফাজত করো, তুমি তার কী করো, হেফাজত করো। আর তুমি যদি তাকে মৃত্যুদান করো, অর্থাৎ আমাকে যদি তুমি মৃত্যুদান করো, এই যে গুমের ঘুমিয়ে যাচ্ছি, যদি তুমি আমাকে মৃত্যুদান করো এই গুমের মাঝে, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আমি আপনার নিকট নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই, সব রকমের নিরাপত্তা, দুনিয়ার মধ্যে নিরাপত্তা চাই, আখেরাতের মধ্যেও চাই, সব রকমের বলা মুসিবত থেকে বিপদ আপদ থেকে আমি নিরাপত্তা চাই। এটা হলো আজকের দ্বিতীয় দোয়া, এটা হলো আজকের দ্বিতীয় দোয়া। আজকের তৃতীয় দোয়া যেটা, আজকের সর্বশেষ দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, এটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই আল্লাহর সমস্ত প্রশংসা, সেই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে মৃত করার পর, অর্থাৎ আমাকে মৌত দান করার পর জীবন দান করেছেন, আমাকে নতুন আবার জীবন দান করেছেন, আমাকে জীবিত করেছেন, আর তারই দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, আমাদের তার দিকেই যেতে হবে। আমরা যে সময় আমরা কি করলাম, এই যে তিনটা দোয়া পড়লাম, এই দোয়াগুলো হাদিসের মধ্যে আসছে। আমরা যদি একটু আলোচনার দিকে যাই, এই দোয়াগুলো আপনার হাদিসের মধ্যে আসছে। আন হুযায়ফা, আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহ ক্বাল কানা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইয়ানামা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বেটের মধ্যে যাইতেন, ঘুমানোর ইচ্ছা করতেন, তখন বলতেন বিসমিকাল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, বিসমিক আল্লাহুম্মা, একটু আপনার কি আসছে বিসমিক আগে নিয়ে আসা হয়েছে, আপনি এরকমও পড়তে পারেন বিসমিক আল্লাহুম্মা, আমি আল্লাহর নামে ঘুমাইলাম এবং আল্লাহর নামে মৃত্যুবরণ করব এবং আল্লাহর নামে আমি জীবিত হব, বিসমিক আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, অথবা আমি যেরকম বললাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা হলো আজকের এই হাদিসের মধ্যে প্রথমে আমরা দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়াটি পড়তেন, এটা হুজুর সাল্লাম এই দোয়াটি পড়তেন। তাইলে আমি আল্লাহর নাম নিয়ে আমি ঘুমাইলাম, আমি আল্লাহর নাম নিয়ে কি করলাম ঘুমাইলাম, এটা অনেক মুবারক, অনেক বরকতময়, আমি আল্লাহর নাম নিয়ে আমি কি করলাম আমি ঘুমাইলাম। এরপরে হাদিসের মধ্যে আসছে ওয়াই ইযাস্তাই কাদা, যে সময় ঘুম থেকে উঠতেন আমার নবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি যে সময় ঘুম থেকে উঠতেন, কালা, বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা বলতেন, এই দোয়াটা বলতেন, যে এই দোয়াটা, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে। আর আরেকটা দোয়া আমি, যে আজকের যে দ্বিতীয় দোয়া যেটা আমি বলেছিলাম, এটাও হাদিসের মধ্যে আসছে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আন্নাহু আমারা রাজুলান ইযা আখাযা মাদজাআহু, যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন যে উনি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একজন মানুষকে বললেন যে তুমি যে সময় ঘুমের মধ্যে যাইবে, ঘুমের আগে তুমি বলবে, তুমি যে সময় তুমি বেটের মধ্যে যাইবে তখন তুমি এই দোয়াটি বলবে, আল্লাহুম্মা খালাকতা নাফসি ওয়া আনতা তাওয়াফাহা লাকা মামাতুহা ওয়া মাহইয়াহা ইন আহইয়াইতাহা ফাহফাযহা ওয়া ইন আমাতাহা ফাগফির লাহা। এই দোয়াটা যেটা আমরা দেখাইছি আপনাদেরকে, এই দোয়াটা যদি পড়ো তাইলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, এই দোয়াটা তুমি পড়বে, এই দোয়াটা তুমি পড়বে। তখন আরেকজন, এই তখন একজন ব্যক্তি এই হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলো যে আপনি যে এই দোয়াটা বলছেন, এই দোয়াটা কি হযরত উমর রাদিয়াল্লাহুকে শুনছেন নাকি, এই দোয়াটা কি আপনি উমর রাদিয়াল্লাহুকে শুনছেন? তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বললেন, আমি উমরের কাছ থেকে শুনি নাই, উমরের থেকে উত্তম মানুষ থেকে আমি শুনেছি, অর্থাৎ উমরের থেকে উত্তম মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি এই আমলটা শুনেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমের মধ্যে যাইতেন, বেটের মধ্যে যাইতেন, তখন এই দোয়াটিও পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত দোয়ার উপর যেন আমল করার তৌফিক দান করেন। আমাদের সাথে আজকে প্রথম কলার, দেখে কে আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আমি বেমার থাকি, আমার এই দোয়া করতে হবে, কতটা বেমার ডাক্তারে পাইছো, তখন আল্লাহ শিফা করতে হবে, আপনি আমার দোয়া করতে হবে, আপনার দোয়া আছে, আর আমি তার দোয়া জানি যেটা আপনি কইরা
এটা আল্লাহ দিলে জানি পড়ি তো দোয়া করবো আমার লাগে পড়তাম আর পড়ি পড়ি মত খান হইতো আর মা বাপ নাই আপনি আমার দোয়া করো বেমার কিন্তু কমতো করি তাই যেটা খাইছেন ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমরা সমস্ত বেমারি যারা আছেন সবার জন্য আমরা দোয়া করি, বিশেষ করে আপনি বলছেন আপনার অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে পরিপূর্ণ শেফা দান করেন, সুস্থতা দান করেন। আসআলুল্লাহ আল আযীম রাব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক, আসআলুল্লাহ আল আযীম রাব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে শেফা দান করেন। তাই আমরা এই কথাই বলছিলাম যে আপনার এই যে ঘুমের মধ্যে ঘুমের আমলটা যাতে কি হয় আমাদের সুন্দর হয়। আজকে আমাদের আছে না আলহামদুলিল্লাহ কিছু আছেন যারা ঘুমের সময় এগুলা পড়েন, হ্যাঁ তসবিহে ফাতিমি পড়েন, প্রথমে সুবহানাল্লাহ 33 বার পড়েন, আলহামদুলিল্লাহ 33 বার পড়েন, আল্লাহু আকবার 34 বার পড়েন, তসবিহে ফাতিমি। হাদিসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে কাজ করতে করতে আমার কি হয় অনেক কষ্ট হয়, আমাকে যদি আপনি একজন খাদেমা দিতেন, একজন কাজের একটা লোক দিতেন, কাজের মেয়ে দিতেন। আল্লাহ রাসূল বললেন মেয়ে ফাতেমা আমি তোমাকে কাজের মেয়ের থেকে উত্তম একটা আমল বলে দেই, তুমি ঘুমানোর সময় আর তুমি এই আমল এই তসবিহটা পড়বে, সুবহানাল্লাহ তুমি 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 34 বার পড়বে। এই আমলটা ঘুমানোর সময় আমরা যদি আমল করি আলহামদুলিল্লাহ, যদি না করি তাহলে এটা পড়বো ইনশাল্লাহ। এটা পড়তে আর কত সময় লাগে, 1 মিনিট সময় লাগে বা 2 মিনিট লাগে, এইটা আমরা তসবিহে ফাতিমাটা আমরা পড়বো। এরপরে আমরা যেটা বলছিলাম 1-2 মিনিট আমি হিসাব নিব, আজকের দিনটা আমার কীভাবে গেল, 1-2 মিনিট আমি সময় নিব, আমি সময় নিব হিসাব করব যে আমার দিনটা আজকে কেমন গেল, আমার রাত কেমন গেল। যদি দেখা যায় ভালো গেছে আলহামদুলিল্লাহ, যদি দেখা যায় ভালো না ভালো হয় নাই, নামাজ ঠিক মতো হয় নাই, তাহলে আমি আজ তওবা করব এবং বলবো যে আগামীকাল থেকে আমার আর এরকম হবে না। এরকম আমি সকাল সকাল ঘুমিয়ে যাব, সকাল সকাল ঘুমিয়ে যাব যাতে শেষ রাতে আমরা উঠতে পারি, এটা আমরা চেষ্টা করব। আর এরপরে আমরা অজুর সাথে ঘুমাবো, অজুর সাথে ঘুমাবো। হাদিসের মধ্যে আসছে যে তোমরা ঘুমানোর সময় অজু করো, যদি এটা ফরজ ওয়াজিব না কিন্তু করতে পারলে ভালো, অজুর সাথে আমরা ঘুমাবো। এরপরে আপনার ডান পার্শ্ব দিয়ে ঘুমাবো, এরপরে বিছানার মধ্যে ঝাড়ু দিয়ে ঘুমাবো, পরিষ্কার করব, এরপরে কিছু আয়াত তেলাওয়াত করব। বিশেষ করে রাত্রের বেলা সুরাতুল মুলক আমরা পড়বো, এটা মগরিবের পরে নিতে পারি, মগরিবের পরে আমরা সুরাতুল ওয়াকেয়া আর সুরাতুল মুলক এটা পরে নিব। যদি আমি মগরিবের পরে না পড়তে পারি তাহলে এশার পরেও পরে নিতে পারি, সুরাতুল মুলকটা আমরা পরে নিব। আর ঘুমানোর সময় একবারে বেডে যাওয়ার সময়, একবারে বেডে যাওয়ার সময় আপনি কি করবেন, কমসে কম যদি আপনি এই সুরাতুল বাকারার শেষ 2টি আয়াত আপনি পড়ে নেবেন, সুরাতুল বাকারার শেষ 2টি আয়াত আপনি পড়ে নেবেন, আমানের রাসূল পড়ে নেবেন, আয়াতুল কুরসি পড়ে নেবেন, আয়াতুল কুরসি পড়ে নেবেন। এরপরে আপনার এই কি করবেন যে আপনি কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আপনি এরকম হাত দিবেন, হাত এরকম করবেন, এরপরে কুল হুয়াল্লাহ পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন, পরে ফু দিবেন, ফু দিয়া এরপরে পুরো শরীরকে আপনি টাচ করবেন। এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের আমল ছিল, প্রতিদিনের আমল ছিল। হ্যাঁ, একবারে শেষ বয়সে যে সময় আল্লাহ রাসূল দুর্বল হয়ে গেলেন তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে হে আয়েশা, হে আয়েশা তুমি কি করো, তুমি এরকম হাত করো আর করে তুমি পড়ো কুল হুয়াল্লাহ পড়ো, কুল আউযু বিল ফালাক পড়ো, কুল আউযু বিন নাস পড়ো, পরে হাতের মধ্যে ফু দিয়া তুমি আমার শরীরকে টাচ করে দাও। এটার দ্বারা আল্লাহ তালা আমাদেরকে জিন্নাত থেকে, শয়তান থেকে, বিভিন্ন রকমের জিনিস থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন, এটা আমরা সবাই করব। এরপরে যে আমরা ঘুমানোর সময় যে আমি যে বললাম আজকে যে আপনাদেরকে দোয়াটা বললাম, এই দোয়াটা আমরা পড়ে নিব যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, এটা যাতে কেউ মিস না হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। এরপরে আর একটা দোয়া আমি যেটা বললাম আজকের দ্বিতীয় দোয়া, এটাও আমরা পড়ে নিব, আল্লাহুম্মা আনতা খালাকতা নাফসি ওয়া আনতা তাওয়াফাহা লাকা মামাতুহা ওয়া মাহইয়াহা ইন আহইয়াইতাহা ফাহফাযহা ওয়া ইন আমাতাহা ফাগফির লাহা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা আনতা খালাকতা নাফসি ওয়া আনতা তাওয়াফাহা লাকা মামাতুহা ওয়া মাহইয়াহা লাকা মামাতুহা ওয়া মাহইয়াহা ইন আহইয়াইতাহা, যদি আল্লাহ আমাকে তুমি জীবন দান করো। অনেক মানুষ তো ঘুমের মধ্যে যায় আর সে ঘুম থেকে ওঠে না, তুমি যদি আমাকে ঘুমের মধ্যে তুমি যদি আবার আমাকে জীবন দান করো তাইলে ফাহফাযহা, তুমি আমাকে হেফাজত করবো, তুমি আমাকে হেফাজত করো, বিমা তাহফাযু বিহি ইবাদাকা সালিহিন, এটা আরেকটা রেওয়ায়তের মধ্যে আসছে, আরেকটা বর্ণনার মধ্যে এরকম আসছে, ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকা সালিহিন, যেভাবে তুমি তোমার নেক বন্দাদেরকে, তোমার নেককার বন্দাদেরকে তুমি এরকম হেফাজত করো, তুমি আমাকে এরকম হেফাজত করো। তোমার নেককার বন্দা যারা তারা তো আপনার নামাজগুলো মিস হয় না, তারা তো নামাজের আগে তারা ঘুম থেকে ওঠেন, তারা নামাজ কোনো সময় মিস হয় না, তারা তো কোরআন তেলাওয়াত মিস হয় না, তাদের তো সকাল বিকালের আজকার মিস হয় না, জিকির আজকার যেগুলো এগুলো আছে মিস হয় না, তারা তো আওয়াবিন মিস হয় না, তারা তো ইশরাকের নামাজ মিস হয় না, তারা তো চাষের নামাজ মিস হয় না, তাদের তো তাহাজ্জুদের নামাজ মিস হয় না। হে আল্লাহ তুমি
আমাকেও তাদের মতো করিয়ে দাও, তাদের মতো বানাইয়া দাও, তাদের মতো বানাইয়া দাও, কত সুন্দর দোয়া। ফাহফাযহা, তুমি আমাকে হেফাজত করো, কামা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহীন, কামা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহীন। আর ওয়া ইন আমাতাহা, আর যদি তুমি আমাকে মৌতের ফয়সালা করো যে গুমের এই গুমটাই যদি আমার শেষ গুম হয় তাইলে ফাগফির ইলাহা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। কেন? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গিফট হলো, সবচেয়ে বড় সুযোগ, সবচেয়ে বড় নিয়ামত হলো ক্ষমা, আল্লাহর ক্ষমা নিয়ে যদি যেতে পারি এটাই সবচেয়ে বড় আপনার কি দুনিয়া থেকে যাওয়া আমি সফল। আর যদি আমি দুনিয়ার লাইনে সব কিছু পাইলাম, দুনিয়ার লাইনে বড় ঘর পাইলাম, সুন্দর একটা গাড়ি পাইলাম, সুন্দর আমি কাজ পাইলাম, জব পাইলাম, কিন্তু দেখা গেল আমি আল্লাহর ক্ষমা পাইলাম না, তাহলে দুনিয়ার জীবন আর কয় দিনের? 60-70 বছরের জীবন, এই জীবনটা কোনো রকম ঘরের মধ্যে থাকলেই তো হয়তো, কোনো রকমের খাওয়া দাওয়া করলেই তো হয়তো, কিন্তু যদি কবরের জীবন যদি আমার সাপ বিচ্ছুর ঘর হয়, কবরের জীবন যদি অন্ধকার ঘরটা যদি আমার জন্য আজাবের ঘর হয়ে যায়, তাইলে আমাদের কী অবস্থা হবে? এই জন্য আমাদের কবরের জীবনটা যদি সুন্দর হয়, এই জন্য আমাদের আল্লাহর কাছে বলতে হবে, হে আল্লাহ, তুমি আমাকে যদি শেষ যদি আমার জীবন হয় তাহলে আমাকে তুমি ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাগফির ওয়াইন আমাত্তাহা ফাগফির লাহা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাগফির লাহা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, হে আল্লাহ আমি আপনার কাছে মাগফিরাত চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই। এরকম আসছে যে আপনার আরেকটা হাদিসের মধ্যে আসছে যে আবু দাউদ শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমানোর আগে এই দোয়াটাও পড়তেন, আল্লাহুম্মা কিনি আযাবাক, আল্লাহুম্মা কিনি আযাবাক, হে আল্লাহ তুমি আমাকে তোমার আযাব থেকে হেফাজত করো, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তাবআসু ইবাদাক, ইয়াউমা তাবআসু ইবাদাক, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তাবআসু ইবাদাক। এটা সংক্ষিপ্ত দোয়া, শর্ট দোয়া, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দোয়া, যে হে আল্লাহ তুমি তোমার আযাব থেকে আমাকে বাঁচাও, যেদিন কিয়ামতের দিন হবে, কিয়ামতের দিন তুমি আমার তোমার আযাব থেকে আমাকে বাঁচাও, তোমার আযাব থেকে আমাকে বাঁচাও। এই জন্য আজকে আমরা এই যে আমরা আজকে যে আলোচনা করলাম সেই আলোচনার মধ্যে এটাই এগুলোই আসলো যে আমাদের জীবন একদিন শেষ হয়ে যাবে, একদিন আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। মৌত যেটা আছে এটাও একরকমের, এই যে মৌত যেটা আমরা ঘুমের মধ্যে যাই, আমরা যে ঘুমের মধ্যে যাই, আল্লাহর যদি হুকুম আবার না আসে তাহলে আমি আর ঘুম থেকে উঠতে পারবো না, আমি আর ঘুম থেকে উঠতে পারবো না। এই জন্য ঘুমের সময় বলা হয়েছে ইস্তেগফার করা, যে মাফি চাওয়া, তওবা করা, যে আল্লাহ আল্লাহ আমি তো আমি তোমার কাছে তওবা করলাম, যে আমি যা গুনাহ করেছি আর গুনাহ করবো না, ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। ঘুমের আগে এটাও একটা গুরুত্বপূর্ণ আমল ইস্তেগফার করা, যে আল্লাহর কাছে তওবা করা, যে আল্লাহ আমি আর গুনাহ করবো না, আমি আর গুনাহ করবো না, এটার জন্য তওবা ইস্তেগফার করা। এরপরে আপনার অনেক সময় আছে যে আমরা কি করতে হবে, যে আমরা কোরআনে করিমের মধ্যে যে আল্লাহ তাআলা বলছেন, কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নাবার মধ্যে আম্মা তাসআলুনের মধ্যে বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা, যে আমি তোমাদেরকে ঘুমকে নিদ্রাকে আমি কি করেছি ক্লান্তি দূরকারী, তোমাদের যে দিনের বেলা যে তুমি অনেক কাজ করলা, তুমি যে সময় রাত্রের মধ্যে ঘুমিয়ে যাও, তোমার ঘুমটা আমি কি করেছি তোমার জন্য সুখ বানিয়ে দিয়েছি। অর্থাৎ ঘুম হলে মানুষ কি হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়, মানুষ সুস্থ হয়ে যায়। এই ঘুমটা খেয়ে দিল, দুনিয়ার কোনো মানুষের ঘুম দিতে পারবে না, এই ঘুমটা সৃষ্টি করেছেন কে, আল্লাহ, আল্লাহ আমাদেরকে ঘুম দিয়েছেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়া মিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন হলো, মানামুকুম, তোমাদের যে ঘুম যেটা এটা আল্লাহর একটা নিদর্শন, এটা বাজারে কিনতে মিলে না, ঘুম বাজারে কিনতে মিলে না, ঘুমের ওষুধ মিলে কিন্তু অনেক আছে ঘুমের ওষুধ খায় এরপরেও ঘুম আসে না। এই জন্য এই যে আপনার ঘুম যেটা, এই ঘুমটা, ও যে আল্লাহ নাওমাকুম সুবাতা, যে আমি আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের জন্য তোমাদের ঘুমকে কি করেছি, যে ক্লান্তি দূরকারী, ক্লান্তি দূরকারী বানিয়েছি। এরপরে বলছেন ওয়াজআলনা লাইলা লিবাসা, এবং আমি তোমাকে, আমি তোমাদের জন্য রাত্রকে কি করেছি, রাত্রকে তোমাদের জন্য আবরণ করেছি, আবরণ করেছি, যে দিনের বেলা আলো আলো থাকে, রাত্রের বেলা অন্ধকার থাকে, ঘুমের জন্য আলো হলে কি হয়, ঘুম আসে না, এই জন্য অন্ধকার বানিয়ে দিয়েছি, রাত্রকে আমি অন্ধকার বানিয়ে দিয়েছি, আবরণ করে দিয়েছি। এরপরে শুধু অন্ধকার বানিয়ে নিই, শুধু অন্ধকার বানিয়ে নিই, আমি আমি সাথে সাথে আমি কি করেছি, আমি এই নীরব নিস্তব্ধ করে দিয়েছি, পুরা বিশ্বকে নীরব করে দিয়েছি, পুরা এরিয়াকে, তুমি যে এরিয়ার মধ্যে ঘুমাবে এই পুরা এরিয়াকে আমি কি করে নিস্তব্ধ করে দিয়েছি। এই জন্য এরকম উপযুক্ত একটা পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে করিয়ে দিয়েছেন রাত্রকে ঘুমানোর জন্য, আর
এই জন্য আমাদের এই রাত্রের ঘুমানোর সময় আমাদের আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা, এবং যে আমলগুলো আছে, যে ঘুমের যে আদাবগুলো আছে এগুলোকে রায়াত করা, এগুলার করে যদি আমি ঘুমাই তাহলে আমার ঘুমটা ইবাদত হবে। সম্মানিত ভিউয়ার, আমরা একটা ছোট্ট একটা বিরতির দিকে যাব। বিরতি থেকে এসে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন, আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে স্বাগত জানাই মস্তুনদার প্রোগ্রামের দ্বিতীয় পর্বে। আমরা আপনাদের সাথে আজকে ঘুমের সময়ের যে কিছু দোয়াগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ। ঘুমের যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমরা সবাই আমরা কী করব, আমরা এগুলো শিখে নিব। আমরা প্রথমে একটা আমাদের কলার দিকে যাই, আমাদের সাথে কলার আছেন জি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন। জি, আমার প্রশ্ন, আমি হুজুরের লাগে মাত্রা। আসসালামু আলাইকুম। জি, আপনি হুজুরের লাগে মাত্রা। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার হুজুর বাক্কা কদিন থেকে আমার শরীর মাঝে খালি কিতা করে, তেমনি আরো শান্তি করে, আর মানে মাথায় কিতা করে। আমি মানে কিতা ঘুমাইতাম পারি না, অশান্তি করে, অসুবিধা করে, একটা তো লাগে, একটা তো আমি যে করতাম আসলাম কিছু একটা দোয়া আমার হইয়া দিলে, মানে পাগল মানুষদের আর কি থক্কর দিন লাগে, মানে শরীর অত অসুবিধা করে আমার লাগে দোয়া করবে বুঝিনি। ঘুম থেকে বারবার উঠি, বারবার উঠি, আর মাথা নানান জাতের সমস্যা করে চিনি। ইনশাআল্লাহ, জি আমরা খাইবো ইনশাআল্লাহ। জি আসলে আমাদের যে অশান্তি যেটা, এই অশান্তিটা এগুলো আমাদের জন্য একটা টেস্ট। দুনিয়া যেটা, এটা অনেক সময় আছে সুখ এবং দুঃখ। সুখী হতে হবে, সুখীও অনেক সময় আমরা সুখী, অনেক সময় আমরা দুঃখী, এইরকমই দুনিয়ার লাইফটাই এরকম হবে। কিন্তু কথা হলো, যাদের উপর আমরা যেরকমই মুসিবত আসে আমি কি করব, প্রথম নম্বরে হলে সবর করব, এবং আমার উপরে পরীক্ষা চলতেছে, এই পরীক্ষার জন্য আমরা পরীক্ষার মধ্যে যাতে কামিয়াব হয়, পরীক্ষার মধ্যে যাতে কামিয়াব হয়। মুহররমের মাস, কারবালার মাস, হাজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, তার ফ্যামিলির ছোটো ছোটো বাচ্চারা শহীদ হয়েছেন, আল্লাহ আকবার। এগুলোর সামনে যদি আমরা রাখি তাহলে তো আমাদের পেরেশানি এগুলো কিছুই না। এটা মনের সান্ত্বনার জন্য বলছি, যে আমাদের পেরেশানি হয়তো কিছুটা অশান্তি হইতেছে, এটাও যাতে দূর হয় এই জন্য আমি কিছু আমল করব। আমরা যে এই যে আমলগুলো আমরা বলি, আপনি যদি আশা করি হয়তো এগুলো পড়েন, কিন্তু এগুলো যদি আপনার ঠিক মতো পড়ি, এগুলোর মধ্যে কী আছে, আপনার পেরেশানিকে দূর আছে, দূর রাখবেন, আল্লাহ তালা দূর রাখবেন। যেমন ফজরের নামাজের পরে আপনি বিসমিল্লাহ ইল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, এটা তিনবার পড়বেন, কোনো জিনিস আপনার ক্ষতি করতে পারবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, এটা আমরা পড়ব ফজরের পরে তিনবার, মগরিবের পরে তিনবার, ঘুমানোর সময় আমরা অন্য আমলগুলো করব। যেমন ধরেন এই যে আমরা বলছিলাম আজকে যেগুলো বলছি, যে আমরা এগুলো পড়ব, হ্যাঁ, আয়াতুল কুরসি পড়ব। যদি আপনার এই পেরেশানিটা শয়তান থেকে হয়, জিন্নাত থেকে হয়, যদি আপনার এরকম কোনো জিনিস থেকে হয়, তাহলে এই আয়াতুল কুরসির দ্বারা আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন। আমরা যে আয়াতুল কুরসি পড়ি, সেই আয়াতুল কুরসির ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই একটা লম্বা একটা হাদিসের মধ্যে আসছে যে ইদা আওয়াইতা ইলা ফরাশিক, যে সময় তুমি বিছানার মধ্যে যাবে তখন তুমি কী করো, তখন তুমি পড়ো যে ফাকরা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পড়ো, লাইয়াজালা মাআকা মিনাল্লাহি হাফিজ, লাইয়াজালা মাআকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহ তাআলা তোমার সিকিউরিটির জন্য একজন মানুষ, একজন এই সিকিউরিটি দিবে, একটা সিকিউরিটি দান করবে, ফিরিস্তা হতে ফিরিস্তা হবে যিনি আপনাকে হেফাজত করবেন। যদি আমরা আয়াতুল কুরসি পড়ি, লা ইয়াকরাবান্নাকা শয়তান, আর আপনার কাছে শয়তান আসতে পারবে না। যদি শয়তান থেকে এগুলো হয় তাহলে শয়তান আর আপনার কাছে আসতে পারবে না, যদি আমরা আয়াতুল কুরসি পড়ি।
এরকম যদি আমরা কি করি যে আপনার আরো অনেকগুলো আমল আছে যে আমল রাসূল থেকে যদি আমরা দুইটা আয়াত পড়ি তাহলে রাতের বেলা আর কোনো কোনো জিনিস কোনো সমস্যা হবে না সব রকমের পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন কাফাতাহু আল্লাহ রাসূল বলেছেন সবগুলো থেকে আমাদের জন্য এগুলো যথেষ্ট হবে এইজন্য এই যেগুলো আমরা পড়ি জানি এগুলো আমরা আমল করতে হবে আর বিশেষ করে আমরা নামাজ পড়ব ঠিকমতো নামাজ পড়ব এর পরে যে পেরেশানি আছে এই পেরেশানি থেকে দূর থাকার জন্য আমরা কিছু আমল যেগুলো আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু বিল ফালাক কুল হুয়া রাব্বিন নাস এগুলো দাইমী করব ফজরের নামাজের পরে এগুলো মিস হবে না একবার কুল আল্লাহ আহাদ কুল হুয়া বিল ফালাক কুল হুয়া রাব্বিন নাস পরে ফুদিব আবার পড়ব এরকম তিনবার কুল আল্লাহু আহাদ সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এরকম একবার পরে আমরা তো দোয়া কি করবো শরীর মধ্যে ফুদিব আবার পড়ব আবার পড়ব এরপরে এগুলো যদি আমরা পড়ি ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে কী করবে পেরেশানি থেকে দূর রাখবেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আপনার পেরেশানিকে দূর করেন আর গুম গুমের জন্য যদি গুম না আসে একটা দোয়া আছে আমি এটা অনেক সময় বলি যে দোয়াটা গুম না আসলে আল্লাহুম্মা গাফিরাতিন নুজুম ওয়া হাদাতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুন কাইয়ুম লা তাখুযুকা সিনাতু ওয়া লা নাওম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আহদি লাইলি ওয়া আনিম আইনি এই দোয়াগুলো আমরা পড়তে পারি এই দোয়াগুলো আমরা পড়তে পারি যে আশা করা যায় এই দোয়ার দ্বারাও আল্লাহ তালা আপনাকে গুম যদি না আসে এই দোয়ার দ্বারা আল্লাহ তালা আপনাকে হয়তো আপনার গুম চলে আসবে একই দেখতে হবে যে আল্লাহ তালা আমাকে গুম দিনেওয়ালা আল্লাহ গুম যদি না আসে এটাও আল্লাহর পক্ষ থেকে গুম যদি আসে এটাও আল্লাহর পক্ষ থেকে আমি আজকে আলোচনার মধ্যে ওইটা করে বলেছি যে গুম এটা আল্লাহ তালার নিদর্শন এটা আল্লাহ তালার মখলুক আল্লাহ তালা এটাকে সৃষ্টি করেছেন গুম সুবহানাল্লাহ এটা কিনতে মিলে না এটা কিনতে মিলে না পয়সা থাকলেও মিলবে না যে বড় পয়সা আলা উনার কাছে গুম আসে এরকম না বড় পয়সা আলা যারা এদের তো বেশিরভাগ তো গুম আসে না যারা পয়সা কম এদের গুম বেশি আসে রিক্সা আলা সে আপনার দিনের বেলা কাজ করে রাত্রের বেলা সে কত আরামে গুম দেয় কত আরামে গুম দেয় তার কত আরামে গুম হয় এই জন্য আমাদের কী করতে হবে এগুলোর জন্য অশান্তি থেকে বাঁচার জন্য আমরা যদি আল্লাহর দিকে ফিরি আর নামাজ ঠিকমতো পড়ি কোরআন পড়ি এবং জিকির আজকার করি এগুলোর মধ্যেই আল্লাহ তালা শান্তি রেখেছেন আলা আবি জিকরিল্লাহি তাতমা ইন্নুল কলব আলা আবি জিকরিল্লাহি তাতমা ইন্নুল কলব যে কলব কলবের শান্তি আর পিস যেটা এটা আল্লাহ তালা জিকিরের মধ্যে রেখেছেন আমাদের গুনাহ যদি আমরা সেরে দেই গুনাহ যদি সেরে দেই আর নেকি যদি আমরা করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কী করবেন কলবকে শান্তি রাখবেন গুনার দ্বারাও আমাদের দিল পেরেশান হয় অশান্তি হয় যে সময় কোনো গুণা হয় গুনার দ্বারাও আমাদের দিল পেরেশান হয় এই জন্য গুণা থেকেও আমরা বাঁচবো গুণা থেকেও আমরা বাঁচবো অনেক সময় দেখা যায় একজন মানুষ অট্টালিকার ভিতরে আছে অনেক ভালো ভালো এই আপনার কী আছে এই তোমার সম্পদ আছে কিন্তু দেখা যায় আপনি তাকে দেখে আপনি মনে যদি করেন যে না তার কাছে মনে শান্তি আছে আসলে একটা বড় অট্টালিকা হলে ভালো বিছানা হলে এটাই যে তার মধ্যে শান্তি আছে দিলের মধ্যে যে শান্তি আছে এটা বলতে পারবেন না এটা শান্তি নাও থাকতে পারে তার শান্তি নাও থাকতে পারে আর একজন একজন দুর্বল মানুষ একজন অসুস্থ মানুষ দেখা যাচ্ছে অসুস্থ এরপরও আল্লাহ তাআলা তার দিলের মধ্যে শান্তি রেখেছেন আপনারা জানেন হযরত আইয়ুব আলাইহিসসালাম যে সময় আল্লাহ তালা অনেক অসুস্থ রেখেছেন অনেক অসুস্থ রেখেছেন এরপরে হযরত আইয়ুব আলাইহিসসালাম আবার আল্লাহ তালা সুস্থ করে দিয়েছেন তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম বলেন ইয়া আল্লাহ আপনি যে সময় আমাকে অসুস্থ রেখেছিলেন এই সময় যে আমার দিলের মধ্যে যে শান্তি ছিল এই শান্তিতে আমার এখন নাই অর্থাৎ অসুস্থ অবস্থায় আমার দিলের মধ্যে যে একটা শান্তি আর পিস ছিল এই শান্তি এখন আমি সুস্থ আছি কিন্তু এটা আমার মধ্যে নাই কেন আমি যে সময় অসুস্থ ছিলাম আমি যে সময় পেরেশান ছিলাম তখন আপনি আমাকে বলতেন ইয়া আইয়ুব যে আপনি আমাকে জিজ্ঞেস করতেন আপনি সকালবেলা আমাকে ডাক দিতেন বিকালবেলা আমাকে ডাক দিতেন এই যে আপনার এই যে আপনার সাথে আমার একটা সম্পর্ক যেটা ছিল এটা অনেক বেশি ছিল এই জন্য আর আমিও আপনার দিকে ছিলাম আপনার এই কারণে আমার দিলের মধ্যে যে শান্তি ছিল এই শান্তিটা এখন আর নাই এই জন্য পেরেশানি হলে আমরা ঘাবড়াবো না আমরা চিন্তা করবো না আমরা সবর করবো আমরা আল্লাহর দিকে ফিরবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেরেশানির মধ্যেও সওয়াব দিবেন মুসলমানদের মুমিনদের কোনো ক্ষতি নাই অসুস্থ হলেও লাভ যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কী হবে নেকি হবে কোনো কষ্ট হলে এই কষ্টের মধ্যে সবর করলে আল্লাহ তালা আমাকে কী করবেন যাজা দিবেন যে আল্লাহ তালা আমার সবরের দ্বারা যে কোনো মুসিবতের মধ্যে যদি আমি সবর করি আর আল্লাহর দিকে ফিরি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের যে সময় আমরা কোনো সময় কোনো পেরেশানি আসে তখন আমরা আল্লাহর দিকে নাম আল্লাহর নাম নেই যে সময় আমরা সুস্থ হই যে সময় পেরেশানি থাকে না তখন আমরা গুণা বেশি করি তখন আমরা নেকি কম করি এই জন্য অসুস্থ অবস্থায় দেখা যায় যে আমরা আল্লাহর দিকে ফিরি এই জন্য আমাদের সব অবস্থায় আমরা আল্লাহর দিকে ফিরতে হবে বিশেষ করে আজকে যে আমরা আলোচনা করছিলাম সেই আলোচনা যেটা এটা আমরা কী করবো এই আমলগুলো আমরা করব এই আমলগুলো যেগুলো আমরা শুনলাম এগুলো যাতে আমরা করি আরেকটা গুমের মধ্যে যে আমি আদাব বলেছি আরেকটা আদাব আমি বলি যে গুমের মধ্যে একটা আদাব হলো যে আমরা অজুর সাথে ঘুমাবো
যদি দেখা যায় স্বামী স্ত্রী তারা কি করেছেন, সহবাস করেছেন, এখন দেখা যায় উনি হয়তো ফজরের নামাজের আগে হয়তো গোসল করবেন, এখন হয়তো গোসল করবেন না, তখনও কি করা যায়, ওযু করা এটা মুস্তাহাব, ওযু করে নেওয়াটা মুস্তাহাব, যে এই অবস্থায় যদি ওযু করেন তাহলে এটা ভালো হবে। জি, আমাদের সাথে কলার আছেন, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি, আপনার টিভির ভলিউমটা কমাইতে হবে। জি, জি, টিভির ভলিউম না কমাইলে আপনি আমরা কথা বোঝা যাইতো না। আপনি আবার অনুষ্ঠানটা কি কোন অনুষ্ঠান চলতেছে? এখানে লাইভ মাসনুন দর প্রোগ্রাম চলতেছে, এটা লাইভ মাসনুন দর প্রোগ্রাম। ও, আলোর আলোর বিচারি কখন কখন হয় লাইভ? প্রতি রবিবার রাত 9টায় এবং সোমবার রাত 9টায়। জি জি জি, ভলিউম কমা দিছি এখন। আর কি আমি কোন প্রশ্ন করতে পারি? জি করেন। জি জি, হ্যালো। জি বলেন, আপনার প্রশ্নটা বলেন। জি, প্রশ্ন হলো যে, জি জি, না না, প্রশ্ন হলো আমার ওই কয়েকটা প্রশ্নই আছে, তার মধ্যে একটা হলো আপনার বিশেষ প্রশ্ন, ন্যাক কাজ বলতে কি বোঝায়, ন্যাক কাজ এবং আমল সওয়ালে বলতে কি বোঝায়। আমরা ধরেন আমাদের ভাসক্ত নামাজও করি, পাশাপাশি মিথ্যা কথা বলি, অন্যায় আবদারও করি, সব কিছু করি, আবার দেখি আমরা নামাজও করি, এটা কি ধরনের ইবাদত? আমি একটু জানতে চাইছি। জি ঠিক আছে। নামাজের ব্যাপারটা আমরা আমি তো প্রায় সময় দেখি সবচেয়ে বেশি অ্যালার্ট করেন, ঠিক আছে যোগ্যে, কিন্তু নামাজ পড়ি দেখি যে আবার মিথ্যা কথা বললাম, গিবত করলাম, হারাম হারাম ভাবে চললাম না, তাহলে নামাজটা কি দেওয়া হয়েছে কি এগুলো করার জন্য, না নামাজটা দেওয়া হয়েছে সমস্ত অপরাধ থেকে বিরত থাকার জন্য? আমরা বুঝতে পারছি আপনার আর এরপরে আর কোনো প্রশ্ন আসেনি। জি, পরবর্তী কল। জি, পরবর্তী কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার প্রশ্ন করো কাজী। আমার একটা ছেলের এপিলেপসি, একটা দোয়া হইয়া দোকা। আপনার ছেলে কিতা কইলা? এপিলেপসি, মিরকিলা নাকটা উঠে যায় আর কি, ওখান লাগে একটা দোয়া আপনার কাছে চাই আমাকে। জি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আপনার কোনো প্রশ্ন নেই? জি না, আর কিছু না। আসসালামু আলাইকুম। জি, আমাদের ভাই, একজন ভাই প্রশ্ন করেছেন যে নেক কাজও আমরা করি, গুনাহও করি। আসলে তো আমরা যারা মুসলমান আমাদের তো উচিত ছিল গুনাহ করব না, কিন্তু শয়তান আমাদেরকে অনেক সময় গুনাহ করাই দেয়। কিন্তু এটার মানে তো এটা না যে আমাদের নামাজ আমরা ছেড়ে দিব, তেলাওয়াত ছেড়ে দিব, কিন্তু কথা হলো এই আমাদের এই কী করতে হবে, এগুলা যাতে আমরা না করি, আমরা যাতে এগুলো না করি, আমাদের এই জন্য আমাদের এই ইমানটা, আমাদের ইমানটা কী হবে, এই বেশি স্ট্রং হবে, যে সময় আমরা আল্লাহর সাথে কোনো নাফরমানি করবো না, আমরা যে সময় সুন্না মোতাবেক আমাদের 24 আওয়ার জীবন যদি আমাদের সুন্না মোতাবেক হয়, তখনই আমাদের জীবনটা সুন্দর হবে। আর এরকম চললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী করবেন, যে বেলা হিসাব জান্নাতে দিবেন। এই জন্য আমরা চেষ্টা করবো যাতে আমরা গুনাহ না করি। জি, আমাদের সাথে কলার আছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, হোকা আপনার প্রশ্ন। আমি একটা দোয়া হইতাম আজ, আপনি প্লিজ শুনবেন আমার দোয়াটা কারে নি। জি, হইলোকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া যিনাত আরশি ওয়া মিদাদা কালিমাতি। আপনি আবার হোকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া যিনাত আরশি ওয়া যিনাত আরশি, জি লম্বা হইতো না, ওয়া যিনাত আরশি
ও মিদাদা কালিমাতি আবার আচ্ছা আবার কইলাই প্লিজ সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদা দাখাল করি দোয়া নাফসি ও জিনাত আরশি ও মিদা কালিমাতি ও মিদাদা কালিমাতি জি মিদাদা কালিমাতি ওইখানে আবার আমি কই আপনি হুনুকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতি আমি আবার কইলাই জি সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদ খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাত আরশি ওয়া মিদাদ কালিমাতি এখন ঠিক আছে ঠিক আছে জি আচ্ছা আর একটা দোয়া প্লিজ আমি কইতাম আছি জি খোকা ও সুতো এক লাইন হালি জি কইলুকা ও জি আচ্ছা আল্লাহ একটু লম্বা আপনি আবার শুনুক আমার আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা وشكرك وحسن عبادتك افنى خوكا اللهم اعني اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك اعني اكتب تان دي تويبا اعني اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك جزاك الله شم جي ঠিক আছে জি ওইছেন জি ওইছেন জি ওয়ালাইকুম সালাম তো আমরা এই যে একজন ভাই প্রশ্ন করেছিলেন যে নেকি করব আমরা কিন্তু গুনাহ করব না কিন্তু দুঃখজনক হলে আমরা গুনাহ করে ফেলি এই জন্য জি আমাদের সাথে কলার আছেন প্রচুর কলার আছেন দেখি কে আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি জি প্রশ্ন করো কাজী প্রশ্ন ভাই আমি একটা দোয়া চাইছিলাম হুজুর ভাইয়ের কাছে জি খোকা জি আপনি হুজুরের লাগে মাত্রা জি জি ভাই হুজুর ভাই আমার একটা দুই বছরের বাচ্চা তো খুব বেশি নটি করে মাথাটা পালা করে মাতে পারে না কি এলাই কোনো দাবু আছে না আমি মা হিসেবে করতে আমার বললে আমার বাচ্চাটা সঠিকভাবে মাতব আর ওটা তো আমি দেখলাম হুজুর ভাই নষ্ট হইয়া দিতে ওকে ঠিক আছে জি জি নেক্সট কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমি একটা দোয়া জানতাম স্যার দোয়াটা এটা কোন সময় পড়ে সকাল বিকেল পড়া যায়নি আমি পড়া যায় দোয়াটা দোয়াটা কইতাম জি খোকা জি খোকা ওকে খয়ের اللهم إني أسألك الرضا بعد القضاء وبرد العيش بعد الموت ولجاة النجر إلى وجهك الكريم وشواك إلى لقائك في غير ضر مضرة ولا فتنة مضلة وأعوذ بك أن أظلم أو أظلم وتضيع ويزد علي أو أكتسب خطيئة أو ذنبا لا تغفر إذا شخص شندا فرا زني با منازة فرا زني وتامر خويبا راكي دير فون السلام عليكم وعليكم السلام জি নেক্সট কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আমার দিদা প্রশ্ন ভাই জি বলেন জি ভাই আমার প্রশ্ন যে কি তার নাম্বার দে পড়িনি ভাই আমি অন্য সুরা কোনো জানি না ভাই আলেম তারাতে পুরো জন্য আছে বলতে সুরা জানি কোন সুরা জানেন ঠিক আছে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন যে কোন সুরা এগুলা সুরা দিয়ে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন যে কোন নামাজ আপনি পড়তে পারবেন ভাই আবার যে কইছে তাহাজ্জুদ তাহলে হাতে হাতের বেশি বরং দেখো না আমি দেখি ফতার মনি ভাই জি আপনি
বিশ্বাস করলে গুণ হইব গুণা হবে না গুণা হবে না রাতের নামাজ এগুলা কোনো ফিক্স না ভাই আমি আমি দুই রাত করে পড়ি দুই রাত করে নি ভাই আমার নি হাজবেন্ড নাই আমার নি ফুলা বান্ধি বালা না আমার গমে ধরে না রাত তুলি ভাই আমি নি একটা বাজে উঠতে একজন তোমার তো দাঁড়াই গেছে আমার যাতে মনে হয় আজকে ভাই আমি করি আমার মসজিদটা তো শান্তি একটু বুঝলে আপনি এই যে 12 রাকাত পড়েন অথবা 8 রাকাত পড়েন কিন্তু ধীরে ধীরে পড়েন রুকু লম্বা করেন সুবহান রাব্বিল আযীম আগে বারবার পড়েন এরপর এরকম এই সাজিদার মধ্যে গিয়েও আপনি দোয়াগুলো করতে পারেন কোরআন হাদিসের দোয়াগুলো পড়তে পারবেন যদি আপনার জানা থাকে শুদ্ধ করে দোয়া কোনো জানি না ভাই আমাদের শুরু বলা নি বাপ মা শিখে আছে না কিছু আমি নি আমার সাথে তিনে নামাজ কি শিখছি ভাই ঠিক আছে জি আপনার আর কোনো প্রশ্ন নেই ভাই আমার ইদুই বরস না আমার রাত হলে ঘুম নিতে নাই আমার তিন টাইম বাকি না আমি কি আমল করলাম আর কাম ভাই আমি জাজাকিল্লা জি সিস্টার জাজাকিল্লা আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছে মোটামুটি আমরা একজন ভাই প্রশ্ন করেছিলেন যে গুনার কাজ সাথে সাথে নেকি এটার এখন কথা হলো যদি আমাদের আসলে আমরা কি করতে হবে এগুলো লম্বা আলোচনার বিষয় যে কিন্তু কথা হলো যদি কোনো সময় গুনাহ হয় সাথে সাথে আমরা তওবা করে নিব সাথে সাথে আমরা তওবা করে নিব আমরা আজকের আলোচনার মধ্যে আসছে যে প্রত্যেক দিন রাতের ঘুমানোর সময় আমি হিসাব নিব আমার দ্বারা কোনো গুনাহ হয়েছে কিনা যদি গুনাহ হয় আমি আমি বলবো যে আল্লাহ আমি কালকে আর এই গুনাহ করবো না এটাই আমাদের মুমিনদের কাজ যে মানুষ থেকে হয়তো গুনাহ হয়ে যায় তো গুনাহ এই কারণে আমরা কি করতে হবে গুনাহকে ছেড়ে দিতে হবে এবং তওবা করতে হবে দুই নম্বর আরেকজন প্রশ্ন করেছিলেন যে আপনার কি যেটা বাচ্চার ব্যাপারে বলছিলেন এই কী হয় যায় মির্গি বেমার যেটা আছে এই বেমারের জন্য মনে হয় বলছিলেন আমার কাছে যেটা ক্লিয়ার হয়েছে আসলে এই বেমারের সময় এগুলোর জন্য আপনি কী করেন যে আপনি সুরায় ফাতেহা পড়ে সুরায় ফাতেহা আপনি পড়েন সাতবার পরে আপনি এই এইটার জন্য আপনি তাকে পানিটা পান করান পানিটা পান করান এইরকম অনেক আমলগুলো আছে এগুলো আপনি করতে পারেন বিশেষ করে যে 33 আয়াত যেটা আছে 33 আয়াতের আপনি যদি সার্চ করেন যদি লেখেন 33 আয়াত যদি আপনি লেখেন যে কোরআনের 33টা আয়াত এটা আপনি পেয়ে যাবেন এই 33 আয়াতটা অথবা আপনি অনেক জায়গায় আপনি বুকও মিলে এগুলাকে মানজিল বলে এই মানজিলটা যদি আপনি পড়েন এবং বাচ্চাকে ফু দেন সকাল সকালবেলা সে যদি পড়তে পারে তাহলে সে পড়লো আর যদি সে ছোটো হয় তাহলে আপনারা পরে তাকে সকাল বিকাল ফু দিবেন এবং পানি পান করাবেন এরপরে যে আপনার অনেক আমল আছে এর মধ্যে একটা আমল আমি বলে দিই আপনাকে যে এই আমলটা যদি আপনি করেন হয়তো আল্লাহ তালা এই আপনার এই আমলের দ্বারা হয়তো আপনার কী হবে এই আপনি চেষ্টা করবেন যাতে এটা আপনি পড়বেন যে আপনি প্রথমে 11 বার দুরুদ পড়বেন এরপরে বিসমিল্লাহির রহমানির রাহিম 786 বার পড়বেন এরপরে আপনি 11 বার দুরুদ পড়বেন তখন এই আমলের দ্বারা হয়তো আল্লাহ তাআলা আপনাকে আপনার বাচ্চাকে সুস্থ করে দিতে পারে আরেকজন বাচ্চার জন্য এরকম সেম একটা প্রশ্ন আসছিল সেই বাচ্চার জন্য সেম কথা আমি বললাম যে আপনারা প্রথম নম্বর হলো তাকে কী করেন যে তার জন্য আপনারা এই আমলটা করতে পারেন যে বিসমিল্লাহির রহমানির রাহিম যেটা আছে প্রথমে 11 বার দুরুদ পরে এরপরে বিসমিল্লাহির রহমানির রাহিম 786 বার পরে আবার 11 বার দুরুদ পরে এই পানিটা ফু দিয়ে পানিটা পান করান সাথে সাথে সুরায় ফাতেহা যদি আপনারা 7 বার পড়েন এটাও যদি আপনি পানি পান করান ইনশাআল্লাহ এটার দ্বারা বাচ্চাগুলো কী হবে সুস্থ হবে ইনশাআল্লাহ মোটামুটি কথা হলো যে কি যেটা আরেকজন বোন আমাদের কাছে প্রশ্ন করেছেন অনেক লম্বা দোয়া বলেছেন আসলে দোয়াটা আমার কাছে ক্লিয়ার হয় নাই যে অনেক দোয়াটা যেহেতু আমার কাছে ক্লিয়ার হয় নাই আপনি দোয়াটা শুদ্ধ করে শিখতে হবে এবং যে কোনো দোয়াগুলো এই দোয়াগুলো আপনি যদি কোরআন এবং হাদিসের দোয়া হয় কোরআন থেকে যদি কোনো দোয়া হয় অথবা হাদিসের যদি দোয়া হয় তাহলে তো এটা অ্যাকসেপ্ট হবে এটা বেশি ভালো হবে আর যদি এরকম অন্যগুলো হয় কোরআন হাদিস ছাড়াও যদি দোয়া হয় তখন দোয়ার মিনিংগুলো দেখতে হয় যে মিনিংগুলো ঠিক আছে কিনা যদি মিনিং ঠিক থাকে তাইলে আপনি পড়তে পারবেন তাইলে আপনি পড়তে পারবেন আর আমাদের এই যে কী যেটা আসছে আমি যে আপনাদের সামনে যে আজকে যে আলোচনা করছিলাম সেই আলোচনার মধ্যে আমরা এই কথাই বলেছিলাম যে আজকের যে দোয়াগুলো আছে ঘুমানোর সময় যে অনেক দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমরা চেষ্টা করব আমরা শিখব এবং এগুলো প্র্যাকটিস করব শিখব এবং আমরা প্র্যাকটিস করব সর্বশেষ একটি আমল বলে আমি আমাদের আজকের আলোচনা আমরা শেষ করব সেটা হলো যে আমরা যে সময় ঘুমের মধ্যে যাই ঘুমের মধ্যে যাওয়ার পরে আমাদের কী হয় অনেক সময় আমাদের ঘুম সারে তখন আমাদের আমাদের কী করতে হবে একটা আমল যদি আমরা করি সেই আমল করলে কী হবে যে আপনি যে দোয়া করবেন সেই দোয়াটা কবুল হবে আমাদের অনেক আজকে প্রশ্ন করেছেন আপনি পেরেশানি আছে আপনার বাচ্চার বেলায় নিয়ে পেরেশানি আছে বাচ্চাকে নিয়ে পেরেশান আছেন আপনার নিজের পেরেশানি আছে তখন এই দোয়াটা আমরা করতে পারি যে সময় ঘুম থেকে আমরা ঘুম যে সময় আমাদের ঘুম সারে তখন ঘুম সারার পরে আমরা কী করতে পারি কিছু তসবি আদায় করব এই যেটা হাদিসের মধ্যে আসছে এই তসবিটা কি এক নম্বর তসবি হইল যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা তো আমরা সবাই জানি
যে সময় রাত্রে দুইটা হতে পারে, তিনটা হতে পারে, একটা হতে পারে, আপনার ঘুম সারছে, তখন এই তখন আপনি এই তসবিহটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে বলবেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবার বলি যে আপনার যে সময় ঘুম সারে, এই ঘুম সারার পরে আপনি এই তসবিহগুলো যদি পড়েন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে বলবেন আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো। এরপরে এই তসবিহগুলো আদায় করে যে দোয়া করবেন আপনি আল্লাহর দোয়া কবুল হবে, যে দোয়া করবেন এই দোয়া কবুল হবে। আপনার পেরেশানির জন্য দোয়া করতে পারেন, আপনার বাচ্চার জন্য দোয়া করতে পারেন, যে কোনো পেরেশানির জন্য আপনি দোয়া করেন, দোয়া কবুল হবে। আপনি যদি এরপরে নামাজ পড়েন, নামাজও কবুল হবে। এই আমলটা আমি বলে দিলাম, এই এই আমলটা যেন আমরা সবাই শিখে নিই। জাযাকুমুল্লাহ। আমাদের এই যে আজকের যে আলোচনা হলো, সেই আলোচনার দ্বারা আমরা চাই আমরা সবাই যেন আমরা মুসলিম দোয়ার প্রোগ্রাম, যেটা আমাদের উদ্দেশ্যই হলো আপনারা দোয়াগুলো শিখবেন এবং শুদ্ধ করে শিখবেন এবং এগুলো আমরা প্র্যাকটিস করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা যেন বেশি কোরআন শিখতে পারি, বেশি যেন দোয়া শিখতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।